মঙ্গলবারাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের উত্তর ফটক এলাকায় আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে আটক করলো বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত শেখ শামীম খাগড়াগড় এলাকার এবং সুমন হাজরা মঙ্গলকোটের শীতল গ্রামের বাসিন্দা। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সহ রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবারাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের উত্তর ফটক এলাকায় আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে আটক করলো বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত শেখ শামীম খাগড়াগড় এলাকার এবং সুমন হাজরা মঙ্গলকোটের শীতল গ্রামের বাসিন্দা। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সহ রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবারাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের উত্তর ফটক এলাকায় আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে আটক করলো বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত শেখ শামীম খাগড়াগড় এলাকার এবং সুমন হাজরা মঙ্গলকোটের শীতল গ্রামের বাসিন্দা। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সহ রিপোর্ট, আনন্দ বার্তা।